শিক্ষকের বাড়ি যাওয়ার পথে অপহৃত হল এক নাবালিকা। ঘটনা গতকাল সকাল 6টা নাগাদ সোনামুড়া থানা এলাকার বলে ঢেপা এলাকায়। ওই নাবালিকা আর তিন চার সঙ্গী সহ গাড়ি করে সোনামুড়া যাচ্ছিল প্রাইভেট শিক্ষকের বাড়িতে। বলে ঢেপা আসতেই কতিপয় দুষ্কৃতী তাদের গাড়ি থামিয়ে ওই নাবালিকাকে তুলে নেয়। নাবালিকার মা জানিয়েছেন, কালাবাড়ি পঞ্চায়েতের মেম্বার অতিক উমর মিয়ার ছেলে জাফর মিয়া এবং তাদের আত্মীয় সোলেমান মিয়া মিলে তার মেয়েকে অপহরণ করেছে। তিনি তাদের বিরুদ্ধে সোনামুড়া থানায় অপহরণের মামলা দোকানে ঢুকছে, বলতে বা দোকানে এনে ঢুকে মানুষ কেছে আমার বাসা পাওয়া যেন সাতজন দোকান ধরে আর সাতজন মানুষ ছিল, এরা কিছু কইছে না। না কোনো আমার মেয়েরা ট্রেন তো তুলে রয়ে গেছে, গে মা এরা সিক্রেন ছুড়ে দিয়েছে। এমনি সাতজন মানুষ ছিল দোকান ধরে আবুতেন, তারপরে মোস মেম্বার ছিল শহর আলী ছিল, নিচে আতুগুল মেম্বার, আতুগুল ছেলে সোয়া, আর হের জির জামাই হেরা লয়ে গেছে আমার মাইটারে। মানে হেরা এর আগে মানে দেশের মেম্বার সদা বা তারা অনেক লোক দিয়ে আমার বাইক ফস্তা পাঠাইছে। আমি কিছু না, আমার মেয়ে ছোট আমি বিয়ে দিতাম না, মেয়ের অন আমি 18 বছর হয়েছে না, মায়ে ফরামও মাইয়া বিয়ে দিতাম না, বিয়ে না ধরে তারা মানে কয়েক বার বাড়ি ছড়াইছে, আমি বিয়ে দিতাম না কারণ কোনে মানে হেরা জোর করে আমার মায়ের ইয়া করে রয়ে গেছে। তাহলে আমি সকাল থেকে থানাতেই জানাইছি, সব জায়গায় ইয়া করছি, কিন্তু থানা লাগে আছে অন যদি কোনো সারা দিছে না আমার মেয়েটার ভাই। বিকেলে ক সাক্ষী দিয়ে আমার মাই আনে দিব, এরপরে ক সন্ধে হইব, ও ছেলের বাবা বলার কথা কইছি বা ক সে লাইন ফাই না, এটা কো আমার অনুযিত বাবা দিয়ে যাবে। আমারও কালি 6টার সময়, আরে অনাজকে মনে 24 ঘন্টা হয়ে গেছে।